মাগুরা শ্রীপুর উপজেলার দুটি গ্রামে সংখ্যালঘুদের উড়ো চিঠি পাঠিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরেই তাদের আদালতে তোলার কথা রয়েছে। এর আগে এ ঘটনায় 21 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, শ্রীপুরের চর গোয়ালদহ ও মালাইনগর গ্রামে বেনামে প্রচারপত্র পাঠিয়ে সংখ্যালঘু ব্যক্তিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চৌগাছি গ্রামের ইউসুফ বিশ্বাস, চর মহেশপুর গ্রামের কোরবান আলী, দরিয়াপুর গ্রামের হাবিবুর রহমান ও কচুয়া গ্রামের মোস্তাকিম বিল্লা গ্রেপ্তার করা হয়েছে। দুটি গ্রামেই পুলিশের টহল রয়েছে। তার বিরুদ্ধে আমরা যারা চিঠি পেয়েছেন তারা মনে করেছেন এবং তারা বলেছেন তাদের ধর্মীয় অনুভূতি আহত হয়েছে। ধর্মীয় অনুভূতি আহত করার জন্য বাংলাদেশ দণ্ডবিধির 295 ক ধারা মোতাবেক তার বিরুদ্ধে আমরা আদালতে এই মামলা দায়ের করে আদালতে সুপারিশ করছি।